রোজার মধ্যেই আমার হাজব্যান্ড এটা কী নিয়ে এসেছে দেখেন, ফুচকা আর সম্পাপড়ি, এই দুইটা জিনিস আমি খুবই পছন্দ করি। তো আমার হাজব্যান্ড গিয়েছিল শপে, তো আসার সময় মনে হয় ছুঁকে পড়েছে, তো এগুলো আমার জন্য নিয়ে এসেছে। খুবই পছন্দ করি, আর ফুচকা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর এই তো এখানে বেবি পেম্পারস, আসলে কার মৃত্যু কখন আসে সেটা বলা যায় না, আল্লাহ যখন যার মৃত্যু যেখানে লিখে রাখেন সেইখানেই আল্লাহর হুকুমে মৃত্যু হয়। তো আমাদের ইউটিউবে ট্রেভেলার ফ্যামিলির সাথে আপুর কথা শুনতেছি, দেখেছি উনি নাকি মারা গিয়েছেন, তো খুবই খারাপ লেগেছে আপুটার কথা শুনে, খুব খারাপ লেগেছে। আপুটার সাথে আমার আসলে পার্সোনালি কোনো কন্ট্যাক্ট নেই, এমনি আমি লাইভ করলে উনি লাইভে আসতেন, ওনার ভিডিও আমি দেখতাম, উনি আমার ভিডিও দেখতেন, এইরকম। তো রমজান মাসে আমি ওয়াইটিতে একদমই একদমই নাই বললে চলে, এইরকম মাঝে মাঝে একটা দুইটা ভিডিও দিই, এইরকম সবার ভিডিও দেখতে পারতেছি না, রেগুলার ওয়াইটিতে থাকতে পারতেছি না, সেই জন্য আমি আসলে সাথে সাথে নিউজটা দেখি নাই, পরে দু তিন দিন পরে আমি দেখেছি। তো আমার কাছে ভীষণ খারাপ লেগেছে শুনে। তো আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান করেন, ওনার সব গোনা মাফ করে ওনাকে জান্নাতবাসী করেন, এই দুয়াই করি, আমিন। খুব খারাপ লেগেছে আসলে, কারণ দু তিন দিন আগেও দেখেছি আপুটা ভিডিও দিয়েছে, এখন আর আপুটার ভিডিও দেখতে পারবো কি না জানি না, যদি অন্য কেউ চালায় তাহলে দেখবো। যাই হোক, আল্লাহ সবাইকে মাফ করুন। আর এই যে এটা এটা হচ্ছে একটা মেশিন বলতে পারেন, ম্যাসাজ মেশিন, ডিপ ম্যাসাজ মেশিন। তো আমার আজকে অনেক দিন থেকে এত বেশি ব্যাক পেন, মানে খুবই কষ্ট করতেছিলাম, তো আমার হাজব্যান্ড অনলাইন থেকে এটা অর্ডার দিয়েছে। তো কথা বলতে বলতে চলেই গিয়েছে, এটা খুবই ভালো, আর এটা আনার পর থেকেই আমি ইউজ করতেছি, খুবই ভালো লাগে, আরাম লাগে। ম্যাসাজ মেশিনটা দেখেছেন আমার বেবি কত ডং করেছে এটা নিয়ে। তো আপুর কথা বলতে বলতে এই ফুটেজটা চলে গিয়েছে। আর এই তো এখানে আমার বেবির জন্য শপিং করেছি। তো এইবার ঈদের শপিংয়ে কি হয়েছে, আমাদের একটু উল্টা পাল্টা হয়েছে, মানে আমার যাওয়া হয় নাই, আমার হাজব্যান্ড এত বিজি সময় দিতে পারছিল না, তো সেজন্য আমি আর যাই নাই, ও নিজে গিয়ে নিয়ে এসেছে এগুলো বেবির জন্য নিয়ে এসেছে, স্লিভ ছাড়া দুইটা স্যাট, গেঞ্জি প্যান্ট, টি গেঞ্জি প্যান্ট এইরকম, আর দুইটা দেখেছেন, একটা জিন্স প্যান্ট, একটা গ্যাবার্ডিন। তো আমার বেবির এত বেশি অ্যালার্জি, তো জন্মের পর থেকেই আমি অল টাইম ওকে ঘরেও অল টাইম জিন্স প্যান্ট পরাইতাম, ও যে প্রথম বেবি পেয়েছি শখের বসে আর সুন্দর লাগে পরালে, সেজন্য অল টাইম ওকে জিন্স পরাতাম ঘরে বাইরে অল টাইম, আমার কাছে বেশি সুন্দর লাগতো। আর ওর এত বেশি অ্যালার্জি, তো বেশি গরমের দিন আসলে ক্ষতি করে, সমস্যা হয়ে যায় পড়লে। তো আজকে মনে হয় 5-6 মাস থেকে হবে ওকে আর ঘরের মধ্যে জিন্স পরাই না, নর্মাল প্যান্টই পরাই, কারণ ওর বেশি ক্ষতি করে পড়লে, বাইরে গেলে জিন্স পরাই। তো এই যে দেখেন দুইটা নিয়ে এসেছে স্লিভ ছাড়া, দেখেছেন আপনারা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, এগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার বেবির জামাগুলো। আর এটা হচ্ছে একটা শার্ট একদম কটনের মধ্যে, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, বেবিকে যখন পরিয়েছি তখনও মাশাল্লাহ অনেক সুন্দর লেগেছে। এইবার আর কি বেবি নিজে যায় নাই, আমি যাইনি যেহেতু সেই জন্য বেবিও যায়নি, বেবির বাবা জানিয়ে দিয়েছে তাই আর কি। তো আলহামদুলিল্লাহ পছন্দ, চয়েসটাও দেখতেছি মাশাল্লাহ ভালো আছে, খারাপ না। আর এই যে দেখেন একটা টি শার্ট, তো
পাঞ্জাবি নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু পাঞ্জাবি এইখানে পাঞ্জাবি সুন্দর মিলে না, মানে পছন্দ হয় না, মিলে না না এরকম না, আছে বাট এগুলো পছন্দ হয় না। আমাদের দেশে যেমন মনের মতো করে পাঞ্জাবি মিলে ছোট বাচ্চাদের, বেবিদের, বড়দের, একদমই হয় না। আমার হাজবেন্ডও পড়তে পারে না পাঞ্জাবি, সুন্দর মিলে না, আর এমনি যা ইচ্ছা তা পরা যায় না, সেই জন্য আর কি। তো এবার অনেক বেশি কাজের চাপ, এত বেশি প্রত্যেকবারই বিজি থাকে, এবার একটু বেশি বিজি। আর এটা হচ্ছে একটা শার্ট, দেখে টি শার্ট আর কি, গেঞ্জি ফুল হাতা, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আমি অনলাইন থেকে 2-3টা জামা অর্ডার করেছি, তো সেগুলো শেয়ার করি নাই, আমারগুলো রেখে দিয়েছি। শুধু বেবি আর আমার হাজবেন্ডের এই জামাগুলাই শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই আপনারা বলবেন। আর এইখানে আমার হাজবেন্ডের একটা শার্ট, 2টা টি শার্ট, উনি যে এনেছে আর কি। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমার সকল ভিউয়ার্সকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করবেন, কেউ স্কিপ করবেন না, একটা লাইক দেবেন। আর প্লিজ প্লিজ কারো যদি ইচ্ছে হয়, ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা যারা আজকে নতুন আমার চ্যানেল ভিজিট করবেন, তাদের সবাইকে বলতেছি ভিডিও দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা প্রেস করে দেবেন। তাহলে কি নেক্সট টাইম আমি কোনো কিছু আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, অ্যান্ড দেন আপনাদের ইচ্ছে হলে আমার ভিডিওটা দেখতে পারবেন। আর ভালো না লাগলে কোনো সমস্যা নেই, ফোর্স নেই, দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা দুটোই হয়ে যাবে, পরে আপনারা নিজে থেকেই আমার সাথে থেকে যাবেন। আমি ঘুম থেকে উঠি ভয়েস ওভার করছিলাম, সেই জন্য আমার গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে, কেউ কিছু মনে করবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা খুবই ছোট, প্লিজ সবাই ওয়াচ করবেন, ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।